নমস্কার, আমার নাম অনুপম দাস। আমি আজকের কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের কম্পিউটার থার্ড জেনারেশন অর্থাৎ কম্পিউটারের তৃতীয় প্রজন্ম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। কম্পিউটার তৃতীয় প্রজন্ম ধরা হয় 1964 থেকে 1975 পর্যন্ত। এই প্রজন্মের কম্পিউটারগুলির বৈশিষ্ট্য হল, প্রথমত এই প্রজন্মের কম্পিউটারগুলির প্রধান উপাদান আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট, দ্বিতীয়ত ইনপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হতো কিবোর্ড, আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় মনিটর। এছাড়া এই কম্পিউটারগুলি প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্মের তুলনায় আকারে অনেক ছোট হয়। এই কম্পিউটারগুলির গতি বিশেষত মাইক্রোসেকেন্ডে ধরা হয়। এই কম্পিউটারগুলির প্রধানত যে সুবিধাগুলি অর্থাৎ এই প্রজন্মের কম্পিউটারগুলির সুবিধাগুলি হল, প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্মের তুলনায় কম্পিউটারগুলি আকৃতিতে অনেক ছোট হয়, সহজে বহনযোগ্য। দ্বিতীয়ত এই কম্পিউটারগুলি অনেকটাই বিশ্বাসযোগ্য ছিল। তৃতীয়ত বিদ্যুৎ এবং রক্ষণাবেক্ষণের খরচ এই প্রজন্মের তুলনামূলক অনেক কম হয়ে যায়। এই প্রজন্মের কম্পিউটারগুলির অসুবিধা, প্রথমত আগের প্রজন্মের কম্পিউটারগুলির তুলনায় এই প্রজন্মের কম্পিউটারগুলির অনেক গঠনগত জটিলতা হয়ে যায়। দ্বিতীয়ত আইসি উৎপাদনের উন্নতমানের প্রযুক্তি প্রয়োজন ছিল, এছাড়া অনেক ক্ষেত্রে এসির প্রয়োজন ছিল। এই প্রজন্মের যে কম্পিউটারগুলি তা উদাহরণ হল, প্রথমত এই প্রজন্মের আইবিএম 360, এছাড়া আইবিএম 370, আইসিএল 2900 ইত্যাদি। এই প্রজন্মের যে ল্যাঙ্গুয়েজগুলি ব্যবহার করা হতো তা হল পাসকেল, ফর্টন, ক্যালবল ইত্যাদি।